ভারতের লোকসভা নির্বাচনের তৃতীয় ধাপে একষট্টি দশমিক চার পাঁচ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছে দেশটি নির্বাচন কমিশন দেশটির দশটি রাজ্য এবং একটি ইউনিয়ন টেরিটরিতে লোকসভার মোট তিরানব্বইটি আসনে মঙ্গলবার ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ রাজৌরি আসনের ভোট হওয়ার কথা থাকলেও গেল চার মে সেখানে সন্ত্রাসী হামলায় ভারতীয় বিমান বাহিনীর পাঁচ সেনা হতাহত হওয়ার কারণে গ্রহণ বাতিল করা হয় এই আসনে আগামী পঁচিশে মে নির্ধারণ করা হয়েছে গ্রহণ নতুন তারিখ লোকসভা নির্বাচনে মোট সাত দফায় ভোট গ্রহণ করা হবে আগামী এক জুন চূড়ান্ত দফা ভোট গ্রহণ শেষে চার জুন ফলাফল ঘোষণা করার কথা রয়েছে